বৈদেশিক ঋণের অর্থ পরিশোধ করা মুশকিল হয়ে পড়েছে। আমদানি বন্ধ থাকায় ধুঁকছে উৎপাদন ও সেবা খাত। ডলারের ঘাটতি শ্রীলঙ্কাকে ঠেলে দিয়েছে বড় এক সংকটের মুখে। এই সংকট মোকাবেলায় দেড় বছর ধরে ক্রমাগত মুদ্রা ছাপিয়ে চলেছে শ্রীলঙ্কা। এরই মধ্যে প্রায় $400 কোটি ব্যালেন্স অব পেমেন্টের ঘাটতিতে পড়েছে দেশটি। দেশটির কেন্দ্রীয় ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অফ শ্রীলঙ্কা সর্বশেষ গত 26 জুলাই 21,300 কোটি রুপি ছাপায়। একই দিনে রিজার্ভ থেকে $100 কোটি একটি সভরেন বন্ডের প্রতি অর্থ পরিশোধ করতে হয়েছে কেন্দ্রীয় ব্যাংকটিকে। তবে এরপরও দেশটিতে কোনো ধরনের মূল্যস্ফীতি দেখা যায়নি বলে দাবি করছেন দেশটির অর্থ সচিব সাজিদ আত্তিগালে। তিনি বলেছেন, ডলার সংগ্রহের জন্যই ট্রেজারি বিলের বিপরীতে এই অর্থ ছাপানো হয়েছে। এতে কেন্দ্রীয় ব্যাংকের ট্রেজারি বিল বাবদ দায় বাড়লেও তা মুদ্রাবাজারে সঞ্চালিত হয়নি, ফলে অতিরিক্ত এই মুদ্রা ছাপানোর ধারাবাহিকতায় অভ্যন্তরীণ বাজারে মূল্যস্ফীতির আশঙ্কাও নেই। কিন্তু বাস্তব চিত্র হল শ্রীলঙ্কায় মুদ্রাস্ফীতি এরই মধ্যে ভয়াবহ আকার ধারণ করেছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ক্রমেই বেড়েছে। এরই মধ্যে দেশটিতে প্রধান খাদ্যপণ্য চালের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে। পরিস্থিতি সামলাতে বর্তমানে মিলারদের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে চালের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করে দেওয়ার কথা ভাবছে শ্রীলঙ্কা সরকার। একই সঙ্গে বাড়তি দামে চাল বিক্রির অভিযোগ প্রমাণ হলে শাস্তির মাত্রা বাড়ানোরও পরিকল্পনা করা হচ্ছে। আগামী সপ্তাহের মধ্যে এই উদ্যোগ বাস্তবায়ন হতে পারে। মুদ্রা সংকট শ্রীলঙ্কাকে এখন মারাত্মক এক সমস্যার দিকে ঠেলে দিয়েছে। ডলারের অভাবে দৃষ্টিতে ক্রমেই আমদানি সংকুচিত করে আনা হয়েছে। কলম্বোর কেন্দ্রীয় ব্যাংকও এখনও আর আমদানিকারকদের জন্য কোনো ডলার ইস্যু করছে না। একই সঙ্গে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবহার করা হচ্ছে রেশনিংয়ের ভিত্তিতে। একই সঙ্গে দেশটিতে একই সময়ে সমান্তরালে ভিন্ন ভিন্ন বিনিময় হারের উপস্থিতিও দেখা যাচ্ছে। শ্রীলঙ্কা এখন কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধানে বৈধভাবে বৈদেশিক মুদ্রা সংগ্রহ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে, ফলে দেশটিতে এখন ডলারের বিকল্প উৎস হয়ে উঠেছে কালোবাজার। এর আগে লাতিন আমেরিকার আর্জেন্টিনা ঠিক একই ধরনের প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। শ্রীলঙ্কার মতো দেশটিও এই সংকট মোকাবেলায় বাজারে অতিরিক্ত মুদ্রা সঞ্চালনের পথ বেছে নিয়েছিল, তবে তাতে হিতে বিপরীত হয়েছে। আরও ভয়াবহ আকার নিয়েছে বিপর্যয়ের মাত্রা, দেখা দেয় বিনিময় হারের ধস ও ব্যাপক মূল্যস্ফীতি। শুধু তাই নয়, শ্রীলঙ্কার মতো আর্জেন্টিনাও সেই সময় রিটেল খাতের সঙ্গে যৌথ উদ্যোগে বাজার নিয়ন্ত্রণের প্রয়াস চালিয়েছিল, তবে তাতেও খুব একটা লাভ হয়নি। এছাড়া বারবার মুদ্রা ছাপিয়েও সেই সময় বৈদেশিক ঋণ পরিশোধ করতে পারেনি দেশটি। বর্তমান পরিস্থিতিতে শ্রীলঙ্কা ও আর্জেন্টিনার বিপর্যয়ের পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে বলে আশঙ্কা স্থানীয় বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদদের। এই উপায়কে তারা অভিহিত করছেন ভুলভাতে মুদ্রাবাজারের স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রয়াস হিসেবে। এ ধরনের বিপর্যয়কর পদক্ষেপ থেকে বেরিয়ে আসার জন্য দেশটির কেন্দ্রীয় ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অব শ্রীলঙ্কার প্রতি আহ্বান জানিয়েছেন তারা। একই সঙ্গে দাবি জানিয়েছেন মুদ্রার ক্রমাগত অবমূল্যায়ন ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উদ্যোগ গ্রহণেরও। তাদের ভাষ্যমতে শ্রীলঙ্কার জন্য বর্তমান পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে বৈশ্বিক পণ্যমূল্যের ঊর্ধ্বগতি। এরই মধ্যে দেশটিতে খাদ্যপণ্য, জ্বালানি এবং ব্যবহারিক ও মূল্যবান ধাতুর মূল্য লাগামহীনভাবে বাড়তে শুরু করেছে, ফলে সেখানকার শিল্পখাত নিয়েও বড় ধরনের আশঙ্কা তৈরি হয়েছে। ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা বরাবরই অতিরিক্ত মুদ্রা ছাপানোর বিপক্ষে মত দিয়েছেন। তাদের ভাষ্যমতে এতে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ কমে যায়, বিনিময় হারকে স্বাভাবিক পর্যায়ে ধরে রাখা যায় না। একই সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পদ ও নিত্যপণ্যের মূল্য ব্যাপক স্ফীতি দেখা যায়, ফলে পণ্যের রেশনিং, মূল্য নিয়ন্ত্রণ ও ঘাটতির মতো সমস্যাগুলো প্রকটতা ধারণ করে। অন্যদিকে মুদ্রা ছাপিয়ে বৈদেশিক ঋণ পরিশোধের প্রবণতা তৈরি হলে এর ধারাবাহিকতায় বৈদেশিক বিনিময়ের রিজার্ভেও ঘাটতি দেখা যায়। এমনকি যদি শুধু সরকারি বেতন ভাতা পরিশোধের জন্য মুদ্রা ছাপানো হয়, তাহলেও এই ঘাটতি এড়ানো সম্ভব হয় না।